বাচ্চারা, এই চ্যাপ্টারে আমরা শিখব ইন্ডিয়ার ন্যাশনাল সিম্বলস। অশোকা চক্র। অশোকা চক্র হলো বুদ্ধিস্ট ধর্মের চিত্রণ। এতে 24টা দাগ কাটা রয়েছে। একে সম্রাট অশোকার সময়ের শিল্পকলার মাধ্যমে অঙ্কিত করা হয়েছিল, এই জন্য একে অশোকা চক্র বলা হয়। উদাহরণস্বরূপ, সারনাথে স্থিত লায়ন ক্যাপিটালে অশোকা চক্র বিদ্যমান। ভারতের রাষ্ট্রীয় পতাকায় অশোকা চক্রকে স্থান দেওয়া হয়েছে। ব্যানিয়ান ট্রি। ব্যানিয়ান ট্রি হলো ইন্ডিয়ার ন্যাশনাল ট্রি। হকি। হকি হলো ইন্ডিয়ার ন্যাশনাল স্পোর্টস। জনগণ মন। জনগণ মন আদি মূল রূপে বাংলায় লেখা হয়েছিল। এটাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। 24 জানুয়ারি 1950 এটাকে হিন্দিতে ভাষান্তর করে রাষ্ট্রীয় গান রূপে ঘোষণা করা হয়েছিল। লোটাস। লোটাস হলো ইন্ডিয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। কমল ফুল দিব্যতা, প্রজনন, ধন, জ্ঞান আর মুখ্য রূপে আত্মিক জ্ঞানের প্রতীক। ম্যাঙ্গো। ম্যাঙ্গো হলো ইন্ডিয়ার ন্যাশনাল ফ্রুট। পিকক। পিকক হলো ইন্ডিয়ার ন্যাশনাল বার্ড। ময়ূর পাখি সৌন্দর্য আর দয়ার মতো গুণের প্রতীক। টাইগার। টাইগার হলো ইন্ডিয়ার ন্যাশনাল অ্যানিমাল। বাঘ হলো জঙ্গলি জীবনের ভারতের সম্পন্নতার প্রতীক। বন্দে মাতরম। বন্দে মাতরম হলো ইন্ডিয়ান ন্যাশনাল সং। এই রচনা 1875 প্রখ্যাত কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছিলেন। আর এই ন্যাশনাল সং বন্দে মাতরমকে ইংলিশে অনুবাদন আধিকারিক রূপে অরবিন্দ করেছিলেন। Watch the best nursery rhymes, Rabindra Sangeet and kids songs. Please subscribe Bangla Kids and press the bell icon.